আলিপুরদুয়ার দক্ষিণ মণ্ডলের ব্যবস্থাপনায় ও শিক্ষা দপ্তরের উদ্যোগে মহাত্মা গান্ধীর 150তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্যামাপ্রসাদ স্কুলে এক সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেখুন দেবকর্ণার গ্রাউন্ড রিপোর্ট। আজ 14ই ফেব্রুয়ারি, প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার দিন, কিন্তু তারাই যে এই ভালোবাসার দিনটিকে সুন্দর করে তুলবে তা একেবারেই নয়। শ্যামাপ্রসাদ স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে একটি সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। আলিপুরদুয়ারের দক্ষিণ অঞ্চলের ব্যবস্থাপনা এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে মহাত্মা গান্ধীর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হলো একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মাননীয় শ্রী তপেন সিনহা, মাননীয় শ্রী আহসানুল করিম, শ্রী কনজ গোল্লভ গোস্বামী, শ্রী তপেন কর মহাশয়, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। কারণ অনেক পুরোনো একটা স্কুল, শ্যামাপ্রসাদ হাই স্কুল ফর গার্লস, দেখলাম 1962 স্থাপিত। সেটা পুরনো শিক্ষায়তনে গেলে মানে কী হয়, মানুষের বয়স বাড়তে থাকলে যেমন হচ্ছে আমাদের নানা রকম অপরিণতি ধরা পড়ে, স্কুলের বয়স বাড়তে থাকলে স্কুল দিনে দিনে পরিণত হয়। তাই এরকম একটা পরিণত স্কুলে, যেটা আমাদের থেকেও বড়, আসতে পেরে ভালো লাগলো। আর সবচাইতে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে যে উদ্দেশ্যে আমরা এখানে এলাম সেটা হচ্ছে জাতির জনকের জন্মের সার্ধ শতবর্ষের অনুষ্ঠানগুলো এখানে উদযাপিত হবে। এইখানে আলিপুরদুয়ার দক্ষিণ চক্রের মধ্যে যতগুলো প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, সেই সব অনুষ্ঠানগুলো এখানে হবে। বাচ্চারা নাচ গান করবে, বাচ্চারা ছবি আঁকবে, বাচ্চারা বোধহয় একাঙ্ক নাটকও করবে, কুইজ কম্পিটিশান করবে। এই সব মিলিয়ে এই সব কাজকর্মের মধ্যে দিয়ে বাচ্চাদের মধ্যে যদি আমরা মহাত্মা গান্ধীর অহিংসার বাণী একটু হলেও ঢুকিয়ে দিতে পারি, তাহলে আশু প্রজন্মের জন্য খুব ভালো হবে। অনুষ্ঠান তো খুব সুন্দর হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অর্গানাইজ করেছেন খুব সিস্টেমেটিক্যালি করেছেন, এবং যে উদ্দেশ্যে আমাদের করা, অহিংসার বাণী ছড়ানো। যে এখন সারা বিশ্বে হিংসা ডমিনেট করছে, তখন মহাত্মা গান্ধীর আদর্শকে আমরা যত বেশি ছড়িয়ে দিতে পারবো আমাদের আগামী প্রজন্মের জন্য তত ভালো। মহাত্মা গান্ধী যে অহিংসার রাজনীতির কথা বলে গেছেন, অহিংস পথে এগোনোর কথা বলেছেন, সেই পথ হচ্ছে ভবিষ্যতের পথ, তাই সারা বিশ্বের উন্নয়ন ঘটাতে পারে সেটা সবার জানা দরকার। তার জন্য এই উদ্দেশ্য সার্থক হোক এই আশা করছি। উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান পরিচালনা করবার জন্য। মহাত্মাজির সবচেয়ে যেটা বড় থিঙ্কিং বলে আমার মনে হয়, অস্পৃশ্যতা এবং তার সাথে সাথে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আজকের সমাজ ব্যবস্থার মধ্যে এটা বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। অবশ্যই আজকের এই উদ্যোক্তাদেরকে আবারও আমি সাধুবাদ জানাই, এবং আরও বেশি করে মহাত্মাজির সার্ধ শতবর্ষ উৎসব দিকে দিকে পালিত হোক, গ্রাসরুট লেভেল পর্যন্ত মহাত্মাজির বার্তা মানুষের কাছে পৌঁছে যাক, এই আশা করে এই আশা রাখছি। হাই স্কুল বয়স থেকে এসেছি প্রধান শিক্ষক। আজকে 150তম জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে মহাত্মা গান্ধীজির। যে আমরা আজকে দেখছি যে সারা বিশ্ব তথা ভারতবর্ষে যে একটা অস্থির অবস্থা চলছে, হিংসা, সাম্প্রদায়িক দাঙ্গা, এগুলো অনবরত চলছে আর কি। সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর যে অহিংস নীতি, আজকের এই যুব সমাজের এই অহিংস নীতিকে পাথেয় করে আগামী দিনে সুষ্ঠু সমাজ তৈরি করবার ক্ষেত্রে এটা ভালো একটা নিদর্শন হতে পারে। আজকে যুব সমাজ বিশেষ করে মোবাইলের যুগে এটা মানে কীরকম একটা জীবনযাপন করছে, সেক্ষেত্রে আমরা প্রতিটি ক্ষেত্রে মহাত্মা গান্ধীর যে বাণী, মহাত্মা গান্ধীর যে আদর্শ, অহিংসা নীতি যে কথা, এগুলো যদি আমরা এইভাবে এই আদর্শে যুব সমাজকে তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার দক্ষিণ মণ্ডলের ব্যবস্থাপনায়
শ্যামাপ্রসাদ গার্লস স্কুল আজকে মহাত্মা গান্ধীর 150তম জন্মজয়ন্তী, যেটা সারা বছর ধরে উদযাপন হচ্ছে, তারই সার্কেল লেভেলের অনুষ্ঠান আজকে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সমস্ত প্রাইমারি এবং হাই স্কুল থেকে বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এখান থেকে প্রথম স্থান অধিকারী যারা হবেন তাদেরকে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লেভেল যে প্রোগ্রাম হবে সেখানে পাঠানো হবে, আর ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম থেকে স্টেট লেভেলের প্রোগ্রামে তারা যেতে পারবেন। তো এই অনুষ্ঠানের মূল উদ্যোগ নেওয়া হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর যে আদর্শ, বর্তমান সময় পরিপ্রেক্ষিতে সেটা আরও বেশি প্রাসঙ্গিক, সেটাকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্যে ছাত্রছাত্রীদের মধ্যে সেই উদ্যোগ আমাদের শিক্ষক শিক্ষিকারা খুব ভালোভাবেই পালন করছেন। এবং আজকের প্রোগ্রামে আমি সেটা দেখতে পেয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা সব সুন্দরভাবে পরিচালনা করার জন্যে। এটাই, ধন্যবাদ সকলকে। তোমরা কোন কোন কম্পিটিশনে নাম দিয়েছো? আমি কুইজ কম্পিটিশনে নাম দিয়েছি। আমি কুইজ কম্পিটিশনে নাম দিয়েছি। আমিও কুইজ কম্পিটিশনে নাম দিয়েছি। কোন স্কুল থেকে এসেছো তোমরা? ঘাগড়া হাই স্কুল। কেমন লাগছে? খুব ভালো লাগছে, একদম একদম নিজেদের স্কুলের মতো মনে হচ্ছে।